আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে হলগুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে, সেই হলগুলোতে এক প্রকার কৃত্রিম সিট সংকট তৈরি করে 3 বছর আমাদেরকে গণরুমে থাকতে বাধ্য করা হয়েছে। আমরা আমাদের সিটগুলো পেয়েছি 4th বছরে, অথচ ওই হলগুলোতে বিগত 10-12 বছর ধরে এমন অসংখ্য আজও ভাই ছিল যারা আমাদের এই যে বৈধ সিট প্রাপ্ত যে শিক্ষার্থীরা তাদের সিটগুলো নিয়ে তাদেরকে গণরুমে থাকতে বাধ্য করেছে। 4 জনের রুমে প্রেসিডেন্ট সেক্রেটারি নামক কিছু শোষক এমন ভাবে এই ছাত্রলীগের দালাল রূপে ছিল, তারা 4 জনের রুমে একাই থেকেছে, কিন্তু ওই 4 জনের রুমে 40 জন ছাত্রকে থাকতে বাধ্য করেছে। আমাদের মনে আছে প্রথম বর্ষের 4 জন শিক্ষার্থী যে রুমে আমরা 40 জন ঘুমিয়েছি, এক পাশে ফ্লোরিং করে কাত হয়ে ঘুমিয়েছি, আরেক পাশে কাত হওয়ার জায়গাটুকু পাইনি। সকালে যখন ক্লাসে যেতাম ওই এক পাশ ব্যথা হয়ে থাকত। আমাদেরকে রাত 10টায় গণরুমে যেতে প্রত্যেক দিন বাধ্য করা হতো। সেই গণরুম কখন শেষ হতো তার কোন নির্দিষ্ট সময় ছিল না। রাত 12টা, 2টা, 3টা এমনকি ভোর পর্যন্ত ফজরের আজান ওই গণরুমে ওই গেস্ট রুমে হয়েছে এমন অসংখ্য ইতিহাস রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই গণরুম গুলোতে ছাত্রলীগ নামধারী কিছু লোক বিশ্বাস এক এক প্রকার মাদকাসক্তের মতো হয়ে যেত। তার উদ্দেশ্যই থাকতো গণরুমে একটি স্ট্যান্ড নিয়ে যাবে, গেস্ট রুমে একটি স্ট্যান্ড নিয়ে যাবে এবং শিক্ষার্থীকে মারবে। এমন অসংখ্য উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম গুলোতে রয়েছে যেখানে এই স্ট্যান্ড গুলো শিক্ষার্থীদের গায়ের উপরে ব্যবহার করা হয়েছে। ওই গণরুম গুলো ব্যবহার করা হতো শিক্ষার্থীদের দাস বানানোর জায়গা রূপে। ওই গণরুম গুলোতে 40 জন এই কারণে রাখা হতো যেন একসাথে তাদের ওইখান থেকে ছাত্রলীগের আওয়ামী লীগের দালালি করার প্রোগ্রাম গুলোতে নিয়ে যেতে পারে।